হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা হলো, আমরা যারা অ্যাডকম্বোতে কাজ করি, আমরা বিভিন্ন ল্যান্ডিং পেজের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন প্রোডাক্ট আমরা প্রমোট করছি, কিন্তু আজকে আমরা যে যেটা দেখাবো সেটা হলো, আমরা এপিআর মাধ্যমে কিভাবে আমরা আমাদের অফারগুলোকে আমাদের ল্যান্ডিং পেজে অ্যাড করতে পারি। সেক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে সেটা হলো যে আমাদের আমাদের অ্যাডকম্বোর এপিআই লাগবে, আমরা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছি তার আইডি নাম্বার লাগবে, তারপরে অফারের প্রাইস কত সেটা লাগবে, কোন কান্ট্রিতে আমরা অফারটা প্রমোট করব সেই কান্ট্রি নেম লাগবে। এগুলো সব কিছু সেট আপ করার পরে আমাদের এপিআইয়ের সাথে কানেক্ট করে আমাদের কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো আমরা একটু নিয়ে নিই। যেমন আমরা কোন কান্ট্রিতে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব বা কোন কান্ট্রির প্রোডাক্ট সেটা আমরা ফার্স্টেই সিলেকশন করে নিই। সেক্ষেত্রে আমরা সাপোজ ধরলাম আমরা জার্মানিতে কাজ করব, আমরা জার্মানিতে সার্চ করলাম, পরে আমাদের ওয়েট লস বা হেলথ প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করবো, অ্যাপ্লাই ক্লিক করলাম। এখানে দেখেন জার্মানির অনেকগুলো প্রোডাক্ট এসেছে, এর মাঝখান থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট সিলেকশন করব। আমি সাপোজ কিটো বুলেট এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম। সেক্ষেত্রে দেখেন এখানে আমাদের ডিটেলসটা দেখাবে যে আমাদের অনেকগুলো ল্যান্ডিং পেজ আছে। হ্যাঁ, আমাদের ল্যান্ডিং পেজ আমরা একটা নিব, আমাদের এপিআইয়ের সাথে কানেক্ট করতে গেলে, আমাদের ওয়েবসাইটে ডোমেনের সাথে আমাদের কানেক্ট করতে গেলে আমাদের একটা ল্যান্ডিং পেজ দরকার। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে চুজ করে নিব, আমি ফার্স্টেরটাই নিলাম। এই যে আমি দেখে নিই ল্যান্ডিং পেজটা কেমন হবে, অনেকগুলো ল্যান্ডিং পেজ আছে। সেক্ষেত্রে আমরা একটা ল্যান্ডিং পেজ নিলাম, জাস্ট ল্যান্ডিং পেজটা ডাউনলোড করে রাখলাম। এরপরে আমাদের যেটা দরকার হবে, আমি একটু নোটপ্যাডে লিখি যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো আমরা একটু নোটপ্যাডে লিখব। আমাদের একটু নতুন নোটপ্যাড নিই। আমাদের যেটা লাগবে প্রোডাক্টের আইডি বা অফার আইডি, অফার আইডি, আইডি নাম্বারটা লাগবে। তারপরে আমাদের লাগবে কান্ট্রি, অর্থাৎ জিও, জিও আমরা কোন কান্ট্রিতে প্রোডাক্টটা প্রমোট করব, কান্ট্রি নেম লাগবে, তারপরে প্রাইস লাগবে, আমাদের প্রাইস লাগবে, প্রোডাক্টের প্রাইস, অ্যান্ড আমাদের অ্যাডকম্বো এপিআই, এপিআই অ্যাডকম্বোর এপিআই লাগবে। এই চারটা জিনিস আমাদের প্রয়োজন হবে, তো আমরা সেগুলো নিয়ে নিই। আমরা ল্যান্ডিং পেজটা প্রথমে ডাউনলোড করে নিলাম, এরপরে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব সেই প্রোডাক্টের আইডি নাম্বারটা লাগবে। তাহলে আমরা আইডি নাম্বারটা নিলাম, এই যে 32779, এই আইডি নাম্বারটা আমরা নিয়ে নিলাম, আইডি নাম্বার। তারপরে আমরা জিও, কোন কান্ট্রিতে আমরা প্রোডাক্টটা প্রমোট করব, তো সেই ক্ষেত্রে এটা জার্মানি আমরা প্রথমে ফার্স্টে দেখে নিলাম, যেটা শুধু জার্মানির জন্য যে লেখা আছে ডিই আর এটি। হ্যাঁ, আমরা ডিই দিয়ে দিলাম, ডিই, ডিই, ওকে। তারপরে প্রাইস, আমাদের এই প্রোডাক্টের প্রাইস, এই জন্য আমাদের প্রোডাক্টের আমরা যখন প্রাইসটা দেখার জন্য আমাদের ডোমেন থেকে এটা দেখে নিতে পারবো, এটা আমাদের প্রাইসটা কত। আমাদের ট্র্যাকিং লিঙ্ক থেকে আমরা দেখে নিতে পারবো, এখানে এই যে দেওয়া আছে 49, এটাতে ইউরোতে, ইউরোতে মানে আমাদের জাস্ট নাম্বারটা লাগবে কত, এখানে ইউরো হোক, ডলার হোক বা অন্য যে কোনো কারেন্সি হোক সমস্যা নেই, আমাদের শুধু নাম্বারটা লাগবে, প্রাইস রেঞ্জ কত। এখানে 49 ইউরো, আমরা শুধু 49 দিয়ে দিব, ওকে। তারপরে আমাদের অ্যাডকম্বোর এপিআই লাগবে, এপিআইটা আমরা কোথায় পাবো, এপিআই এই যে অ্যাডকম্বোতে এসে আমরা জাস্ট
আমাদের প্রোফাইলের এই যে অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট সেটিং এ গিয়ে আমরা জাস্ট এখানে শো করলে আমাদের এই যে এপিআই, এটা জাস্ট ওয়ান টাইম লাগবে সকল প্রোডাক্টের জন্য একটাই, মানে এটা হচ্ছে অ্যাডকম্বো সাইডের এপিআই। আর আমরা যখন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করব, এপিআই সেট করবে, এই তিনটা জিনিস চেঞ্জ হবে, এই তিনটা আমাদের প্রতিনিয়ত চেঞ্জ হবে, কিন্তু এপিআই একটাই। ওকে, আমরা দিয়ে দিলাম এই চারটা জিনিস, আমাদের একটা প্রোডাক্টের জন্য সিলেক্ট করলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের আপনাদের অ্যাডকম্বো এই এপিআই সেট আপ করার জন্য এই যে আমাদের যে এপিআই একটা বাটন ইয়ে আছে, ফোল্ডার আছে, এটা আপনাদের আমরা শেয়ার করে দেবো, ডিসক্রিপশন বক্সে পাবেন। এটা জাস্ট আমাদের মতো করে এডিট করতে হবে, অর্থাৎ আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করব এই প্রোডাক্টগুলোর কানেক্টিভিটি কানেক্টিং এখানে দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পাবেন, এই এপিআই যে কিটা আছে এটা আপনারা পেয়ে যাবেন। আর সেক্ষেত্রে আমি দেখেন এখন কীভাবে চেঞ্জ করতে হয়, এটা জাস্ট আমরা এডিট করব। হ্যাঁ, এটা আমরা ওপেন করলাম, ওপেন করে আমাদের এই যে কন্টেন্টগুলো আছে এর ভিতর থেকে চারটে অপশন আমাদের চেঞ্জ করে দিলেই হবে। এই চারটে অপশনের ভিতরে এখানে অফার আইডি, এই যে আইডি এখানে যেটা আছে, এটা আমাদের যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি, আমি যেটা সিলেক্ট করলাম এই আইডিটা আমি দিয়ে দিচ্ছি, আইডিটা আমি দিয়ে দিলাম। তারপরে আমাদের এপিআই কিটা চেঞ্জ করে দিতে হবে, তাহলে আমি তো এপিআই কি নিলাম, তাহলে এপিআই কিটা আমি জাস্ট দিয়ে দিলাম। এরপরে আমাদের যেটা কান্ট্রি কোড, এই কোডটা আমাদের দিয়ে দিতে হবে, কান্ট্রি কোড। তাহলে আমরা কান্ট্রি কোড সিলেক্ট করলাম, যেমন ডিই, ডিইটা আমরা দিয়ে দিলাম, এখানে মেক্সিকো ছিল, এখান থেকে আমরা ডি দিয়ে দিলাম। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের প্রাইস, এই যে এখানে প্রাইস, প্রাইসটা আমাদের পাল্টাই দিতে হবে, আমাদের কত ছিল 49, ওকে আমরা 49 দিয়ে দেবো, দিয়ে আমাদের এটা জাস্ট কন্ট্রোল এস বা এই যে সেভ সেভ করে নিলাম। তাহলে আমাদের এই এপিআইটা আমাদের এডিট করা হয়ে গেল, আমাদের প্রোডাক্টের সাথে আমরা আমাদের প্রোডাক্টের মতো করে তৈরি করলাম। এরপরে আমাদের আরেকটা যে অপশনটা আছে সেটা হলো থ্যাংক ইউ পেজ। এখানে থ্যাংক ইউ পেজটা দেখেন, এখানে আমরা যদি এটা ওপেন করি, আমরা ক্রোমিতে যদি ওপেন করি, আপনারা দেখতে পারবেন যে আমাদের এভাবে দেখাবে, এই যে এভাবে দেখাবে থ্যাংকস, হ্যাঁ, ইয়োর রিকোয়েস্ট, এবং আমাদের একটা ওয়েবসাইট দেখাবে। এখন যদি আমরা চাই যে আমাদের ওয়েবসাইটটা চেঞ্জ করব, সেই ক্ষেত্রে আমরা এটা একটু এডিট করে নিতে পারি। যেমন এখানে আমরা এডিটে গেলাম, এডিটে গিয়ে আমাদের একটা ওয়েবসাইটের নাম দেওয়া আছে, সেই নামটা চেঞ্জ করে আমাদের ওয়েবসাইটটা আমরা দিয়ে দিব। এই যে এখানে যেমন একটা ওয়েবসাইটের নাম দেওয়া আছে, এই যত জায়গায় এটা আছে আমরা জাস্ট আমাদের নামটা দিয়ে দিব। সেক্ষেত্রে আমি কপি করে নিলাম, নিয়ে কন্ট্রোল এইচ, যে আমাদের রিপ্লেস আসবে, এখানে জাস্ট এখানে যে নামটা আছে এই নামটা দিয়ে দিলাম, আর আমরা যে নামটা চাচ্ছি সেই নামটা আমরা নিচে দিয়ে দিলাম। যেমন হতে পারে এরকম যে জিসি অফার, এরকম নাম দিয়ে দিলাম। এরপরে আমরা রিপ্লেস দিয়ে দিলাম, এই যে রিপ্লেস রিপ্লেস রিপ্লেস, তিন জায়গায় ছিল, তিন জায়গাতে রিপ্লেস হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আমাদের তাহলে এই নামটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এটা সেভ দেব, সেভ করব, ওকে সেভ। এখন যদি আমরা দেখি, এটা ওপেন করে দেখি, গুগলে যদি আমরা ওপেন করে দেখি, তাহলে আমাদের এটা দেখাবে থ্যাংকস এটা, আর এই যে এখানে জিসি অফার ডট কম, মানে ফর মোর প্রোডাক্ট প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট জিসি অফার ডট কম। তাহলে আমরা এই দুইটা জিনিস আমরা এডিট করে নিব। হ্যাঁ, এডিট করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের ওয়েবসাইটের সি প্যানেল লগ ইন করতে হবে, আমাদের ওয়েবসাইটের সি প্যানেলটা আমাদের লগ ইন করতে হবে। সি প্যানেলটা লগ ইন করি,
ওয়েবসাইটটা লগ ইন করলাম। লগ ইন করার পরে আমাদের সি প্যানেলে যে কাজটা করতে হবে, আমাদের এখানে এসে জাস্ট এই যে পাবলিক ফাইল ম্যানেজারে আসতে হবে। ফাইল ম্যানেজারে এসে আমাদের পাবলিক এইচটিএমএল, হ্যাঁ পাবলিক এইচটিএমএল আসার পরে এখানে একটা আমাদের ফোল্ডার ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আমরা যে ল্যান্ডিং পেজটা নিয়েছি, এই ল্যান্ডিং পেজটা আমাদের একটা ফোল্ডার ফোল্ডার করে রাখতে হবে। তাহলে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, এই যে ফোল্ডার, ফোল্ডারের নাম দিলাম আমি অর্ডার অর্ডার কিটো, এরকম একটা নাম দিলাম। ওকে, এই ফোল্ডারটা আমরা ক্রিয়েট করলাম, অর্ডার অর্ডার হাইফেন দিয়ে একটা কিটো এই ফোল্ডারটা ক্রিয়েট করলাম। এখন এই ফোল্ডারটা আমরা ওপেন করে আমরা জাস্ট আমাদের যে ল্যান্ডিং পেজটা অ্যাডকম্বো থেকে নিলাম, এই ল্যান্ডিং পেজটা এখানে আপলোড করে দিব। ডাউনলোডের ভিতরে আছে, এই যে জাস্ট এটা আমরা ডাউনলোড করে আপলোড করে দিব। এটা জাস্ট আপলোড হয়ে গেলে, এটা আপলোড যে গ্রিন সিগন্যাল আসলে আমাদের বুঝতে হবে এটা আপলোড হয়ে গেছে। আমরা জাস্ট ব্যাকে যাব, ব্যাকে গিয়ে এটা জাস্ট আমাদের এক্সট্রাক্ট করে দিতে হবে। এটা জিপ আকারে আছে, আমাদের জিপটা এক্সট্রাক্ট করে দিতে হবে। এরপরে যে আমাদের যে ফাইলগুলো আসছে এগুলো আমাদের দরকার নেই, শুধু কন্টেন্টটা রেখে আমরা বাদ বাকিগুলো ডিলিট করে দিব। আমরা অল সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল ধরে আমাদের শুধু কন্টেন্টটা থাকবে, সরি শুধু কন্টেন্টটা রেখে আমি বাকিগুলো ডিলিট করে দিব। আমাদের ডিলিট, আমাদের এগুলো দরকার নেই, আমরা ডিলিট করে দিলাম। এখন কন্টেন্টটা আমরা ওপেন করি, কন্টেন্টের ভিতরে যে ফাইলগুলো আছে এগুলো আমরা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে জাস্ট মুভ মুভ করে নিতে হবে। মুভে গিয়ে আমরা জাস্ট কন্টেন্টটা কেটে দেব, কন্টেন্টটা কেটে দিয়ে মুভ। তাহলে আমাদের ফোল্ডারটা জাস্ট আমাদের ওই যে যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছিলাম কিটো হাইপেন অর্ডার হাইপেন কিটো সেখানে থাকবে। এখন আমরা ওখানে যাই, হোম পেজে যাই, গিয়ে এই যে পাবলিক এইচটিএমএল, পাবলিক এইচটিএমএল আসার পরে এই যে অর্ডার হাইপেন কিটো এটাতে আমরা ফোল্ডারটা রাখলাম। এখন এখানে এসে আমাদের যে দুইটা ফোল্ডার আমরা তৈরি করলাম, এপিআই এবং থ্যাংকস, এই দুটো আমাদের এখানে আপলোড করে দিতে হবে। আমরা ডেস্কটপে রাখলাম এই যে এপিআই দিয়ে দিলাম, ব্যাকে আসলাম, এই যে আমাদের এপিআইটা চলে এসেছে, আমি এবং আমাদের থ্যাংক ইউ পেজটাও আমাদের অ্যাড করে দিতে হবে। আমাদের দুইটা ফোল্ডার এখানে নিয়ে আসলাম। এখন এটার সাথে এপিআইয়ের সাথে এবং থ্যাংক ইউ পেজ কীভাবে কানেক্ট হবে আমাদের ল্যান্ডিং পেজের সাথে, আমাদের এটা কানেক্ট করার জন্য আমাদের যে ইন্ডেক্স ফোল্ডারটা আছে এটা একটু এডিট করতে হবে। আমরা এডিটে যাব, আবার এডিট, এডিটে গিয়ে এখানে কন্ট্রোল এফ টিপব, সার্চ দিব, এখানে আমরা লিখব অর্ডার অর্ডার ডট পিএইচপি পিএইচপি, এটা আমরা জাস্ট সার্চ করবো। এই যে এক জায়গায় আসছে, এটা সম্ভবত তিন জায়গায় আছে, এই যে তিন জায়গায় এখানে আছে। আমরা জাস্ট অর্ডার অর্ডারটা কেটে দিয়ে আমরা লিখে দেবো এপিআই ডট পিএইচপি। তারপরে আর একটা জায়গায় যাই, আমরা এখানে লিখে দেবো এপিআই ডট পিএইচপি, এপিআই ডট পিএইচপি, এবং আরেক জায়গায় তিন জায়গায় আছে, তিনটা জায়গাতে আমরা চেঞ্জ করে দিব এপিআই ডট পিএইচপি। ওকে, আমরা দিয়ে সেভ চেঞ্জ, এটা এই এপিআইটা আমাদের ল্যান্ডিং পেজের সাথে কানেক্ট হয়ে গেল। এখন যদি আমরা এটা ওপেন করি, দেখেন কিভাবে দেখাই, /, আমাদের ফোল্ডারের যে নাম সেই ফোল্ডারের নামটা আমাদের দিয়ে দিতে হবে। আমি দিয়েছিলাম অর্ডার হাইফেন কিটো, আমাদের
জার্মান ভাষায় জার্মান ল্যাঙ্গুয়েজে চলে এসেছে এবং অর্ডার আসতে আসার পরে সে থ্যাংক ইউ পেজটা দেখাবে, ঠিক আছে? এভাবে চাইলে আমরা এপিআইয়ের মাধ্যমে আমাদের ল্যান্ডিং পেজটা আমরা আমাদের ডোমেনে সেট আপ করতে পারি। তো এটা একটা গোপন মেথড, এভাবে আমরা কাজ করলে আমাদের লিডগুলো মিসিং হবে না, হ্যাঁ, এবং মানে অর্ডারগুলো মিস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এছাড়াও আমাদের আরও টিপস আছে, আমাদের স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আসবে, হ্যাঁ। এছাড়াও আমাদের যদি আরও বিস্তারিত জানতে চান বা আমাদের এখন আমরা সেল নিয়ে কাজ করছি, আপনারা চাইলে পেইড মার্কেটিংয়ের জন্য সেল যে প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে ভালো করতে পারবেন। তো এগুলো এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক টিপস এবং টিপ আমরা দিয়ে থাকি এবং আমাদের ক্লাসগুলো ধারাবাহিকতা এভাবে হয়। আপনারা চাইলে আমাদের ইউএস সফটওয়্যারের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা বিভিন্ন বিষয়ে বিষয়ে সলিউশন দিয়ে থাকি। এছাড়া আমাদের কোর্সের যে প্যাটার্ন এগুলো নিয়ে আমরা কাজ করি, আপনারা চাইলে ইনবক্সে মেসেজ করতে পারেন। আর ডিসক্রিপশন বক্স থেকে আমাদের যে এপিআই যে লিঙ্কটা আমরা দেখাইলাম এটা আপনারা পেয়ে যাবেন সেখান থেকে। আমরা তাহলে আমরা আমাদের যে কোনো প্রোডাক্ট অ্যাডকম্বো থেকে যে কোনো প্রোডাক্ট আমরা ডোমেইনে এভাবে সেট আপ করে আমরা প্রমোট করতে পারি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।